এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারের সহযোগী শঙ্খ ব্যাপারীকে তিন দিনের রিমান্ডে নিয়েছে দুদক। সোমবার দুপুরের পর তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে নিয়ে রিমান্ড চায় দুর্নীতি দমন কমিশন দুদক। আদালত তাকে তিন দিনের রিমান্ড দেয়। পি কে হালদারের সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেলে শঙ্খ ব্যাপারীকে দুদক কার্যালয়ে ডাকা হয়। সকালে দুদকে গেলে তাকে পি কে হালদারের অবৈধ অর্থ ও তা পাচারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন উপপরিচালক সালাউদ্দিন। প্রায় তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার দেখায় দুদক। দুটার দিকে তাকে আদালতে পাঠানো হয়। দুদক সচিব আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের জানান, জিজ্ঞাসাবাদে শঙ্খ ব্যাপারীর কাছ থেকে পি কে হাওলাদারের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পি কে হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে 3,500 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। দেশের বাইরে থাকায় তাকে গ্রেপ্তার করে দেশে পাঠাতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে দুদক। হালদারের একজন সহযোগী পি কে হালদারের সম্পদ বিভিন্নভাবে যে বিভিন্ন দিকে গেছে বলে মনে করা হচ্ছে, সেখানে তিনি সহায়তা করেছেন এবং তার দখলে ফ্ল্যাট পাওয়া গেছে একটা, যেটা পি কে হালদারের অর্থে ক্রয় করা হয়েছে। অন্যায়ভাবে অর্জিত অর্থ তার কাছে আছে বলে জানা গেছে বা পাওয়া যাচ্ছে।